জীবনে যাই করুন, কখনো কাউকে ইউজ করবেন না। আপনার নিজের শান্তির জন্য অন্য একটা মানুষের জীবন নষ্ট করবেন না। মানুষটা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেননি, শুধু নিজের সুবিধার জন্য তাকে ইউজ করেছেন, সে আর ঠিক থাকতে পারবে না। কাউকে ইউজ করার মতো জঘন্য কাজ খুব কমই আছে। একা থাকেন, তাও কারোর জীবন নষ্ট করবেন না। ভালোবাসা উচিত এমন একজন ম্যাচিওর ছেলে বা মেয়েকে যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে, নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেও বুঝে নিতে পারবে, যার সাথে সকল অসুবিধার কথা শেয়ার করা যাবে। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো তিনবার নিয়ম করে শোনাবার জন্য আর বলার জন্য কাউকে ভালোবাসা মানে সময়ের অপচয়। প্রত্যেকটা মানুষকেই কখনো না কখনো মানিয়ে নিয়ে চলতেই হয়। এসব কিছু ভেবে ভেবেই জীবনের অর্ধেকটা সময় পার করে দিতে হয়। নিজেকে নিজে প্রশ্ন করলাম, নিজের জন্য কি করেছি, কিসের কারণে আমার এত মানিয়ে নেওয়ার দায় থাকবে, এত সহ্য ধৈর্য ধরে চলতে হবে। জীবনের একটা পর্যায়ে এসে নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি আমি। এখন আর ব্যথা পেয়ে হাউমাউ করে কান্না করি না, অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকি না, কারোর কাছে কোনো কিছুর প্রত্যাশা রাখি না, আঘাত পেলে মায়ার কারণে সেখানে থেকে যাওয়ার চেষ্টা করি না, সব কিছুই এখন নীরবে নিভৃতে মুখ বুঝে সহ্য করি না, অভিনয় দেখে দর্শকের ভূমিকা পালন করি না।